বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। নদিয়ার নবদ্বীপে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার এক অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন যুবতী। মঙ্গলবার দুপুরে নবদ্বীপ পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ার বাসিন্দা অভিযুক্ত যুবক তাপস ঘোষ ওরফে সোনাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন 1 বছর 21 দিনের যুবতী। জানা যায়, নবদ্বীপ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 1 বছর 21 দিনের ওই যুবতীর সঙ্গে তাপস ওরফে সোনাই ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল 6 বছরের। অভিযোগকারী ওই যুবতীর অভিযোগ, দীর্ঘ 6 বছরের সম্পর্কে অভিযুক্ত যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে, সম্প্রতি বিয়ের কথা বললেই এড়িয়ে যেত ওই যুবক, এমনই অভিযোগ যুবতীর। গতকাল সন্ধ্যায় অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিন দুপুরে তার মাকে সঙ্গে নিয়ে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন নবদ্বীপ থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটা হয়েছিল একটু খুলে বলো। অ্যাকচুয়ালি নন্দীপাড়ায় একটা ছেলের সাথে আমার গত 6 বছর ধরে রিলেশন, নাম হচ্ছে ওর ভালো নাম তাপস ঘোষ, ডাক নাম সোনাই ঘোষ। তো সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 4 বছর আমার সঙ্গে সহবাস করেছে। তো এখন বিয়ের কথা বলেছি, ওদের গতকাল কালকে ওদের বাড়িতে গেছি, তো এখন ডিনাই করছি ফ্যামিলি চ্যাপ্টার পড়ে। আমার দাবি এখন আমাকে বিয়ে করতে হবে, এত বছর সহবাস করেছি যখন আমাকে বিয়ে করতে হবে। তোমাকে কোনোভাবেই ওরা মেনে নিচ্ছে না? না, আমাকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। আমাকে কালকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কালকে বাড়িয়ে গিয়েছিলে, সেখান থেকে তাড়িয়েও দিয়েছে। এখন তুমি কি চাইছো? নবদ্বীপ থানায় অভিযোগ করলে? হ্যাঁ, আমি এখন নবদ্বীপ থানায় অভিযোগ করলাম। কার কার নামে করলে? ওর নামেই করলে। ওর নামেই করলে। এখন কি চাইছো? এখন চাইছি আমাকে হয় আমাকে বিয়ে করবে, নাহলে অন্য কোনো আইন যা যা স্টেপ আছে সেগুলো করবে। মানে সঠিক বিচার চাইছো, তাই তো? ন্যায় চাইছো। ন্যায় চাইছো। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।